नमस्कार आपनारा देखछेन सब खबर सीआईटीयूर पक्ष थेके विभिन्न दाबी निये गोघाट प्राथमिक स्वास्थ्य केंद्रे जे डेपुटेशन देया हलो कि छिलो सेई दाबी चलुन ता शुने नेया जाक एबं एरी संगे शोनाबो सीआईटीयूर नेता तिलक घोष तिनि कि जानालेन एई समस्त दाबी निये सबई देखाबो आपनादेरके सब खबरेर पर्दाय हुगली थेके शुभजित घोषेर रिपोर्ट सब खबर সর্বত্রই এই করোনা ভাইরাসকে রোখার জন্য সরকার যা যা আইন নিয়ম বিধি চালু করেছে তার সঙ্গে সহমত পোষণ করেছি। লকডাউনকে 100% আমরা সমর্থন করেছি, কারণ গোটা পৃথিবী জুড়ে যে আগ্রাসন চলছে করোনার তার বিরুদ্ধে লড়াই সবাইকে সমবেতভাবে করতে হবে। সরকার চলছে কতগুলো নতুন করে অর্ডিন্যান্স জারি হয়েছে, স্বাভাবিকভাবেই সরকারের বিরুদ্ধে তো কিছু বলা যাবে না, কিন্তু প্রাসঙ্গিকভাবে কতগুলো কথা আমাদের বলতেই হয়। যে প্রথম চীনেতে 30শে জানুয়ারি আপনার করোনা দেখা দিল, আর চীনে দেখা দেবার পরেতে প্রায় কিছুটা সময় পরে আমাদের দেশে ভারতবর্ষে কেরলে দেখা দিল। এরপর দেখা গেল যে 24শে ফেব্রুয়ারি আমাদের দেশে একটা বিরাট কর্মসূচি হলো ডাকডল ফিটিয়ে নমস্তে ট্রাম্প, ট্রাম্পের পুজো অর্চনা আমাদের দেশের সরকার করে গেলেন। তারপরেতে আরেকটা লম্বা সময় ওই মধ্যপ্রদেশের সরকার গঠনের প্রক্রিয়া আপনারা জানেন, 20শে মার্চ যেটা সরকারের ক্ষমতা হস্তান্তরিত হলো, ভূপাল থেকে এমএলএদের তুলে নিয়ে যাওয়া হলো, ব্যাঙ্গালোরে লুকিয়ে রাখা হলো, এসব কাণ্ড ঘটলো। তারপরে 21শে মার্চ জনতা কার্ফু ডেকে দেওয়া হলো। তারপরে 24শে মার্চ মাঝে 23শে মার্চ কিন্তু মধ্যপ্রদেশের সরকার গঠন করে নিল বিজেপি। 24শে মার্চ মাত্র 4 ঘন্টার নোটিশে লকডাউন ঘোষণা করা হলো। অতএব গোটা ভারতবর্ষের যে যেখানে ছড়িয়ে ছিটিয়ে শ্রমিক কর্মচারীরা কাজ করছেন লক্ষ লক্ষ, এখনও সরকার নির্দিষ্ট নয়। আমরা আমাদের সিআইটিউর তরফ থেকে পশ্চিমবাংলার প্রায় 5 লক্ষ শ্রমিকের পরিযায়ী শ্রমিকের নাম দিয়েছি রাজ্যের সরকারের কাছে ফিরিয়ে আনার জন্যে। দাদা কী করে বাড়ি ফিরবে সেইটির কিন্তু কোনো ব্যবস্থা করা হলো নি। আজকে যখন করোনার মাত্রাটা গোটা পৃথিবী জুড়ে চূড়ান্ত পর্যায়ে গেছে, তখন শ্রমিকরা হেঁটে সাইকেলে কি অবর্ণনীয় কষ্টের মধ্যে দিয়ে অর্ধাহারে অনাহারে তারা ফিরছে আপনারা দেখছেন। ঔরঙ্গাবাদে 17 জন শ্রমিকের প্রাণ গেল, রাস্তাতে না খেতে পেয়ে শ্রমিকের মৃত্যু ঘটল, প্রায় 100 মানুষের এইভাবে মৃত্যু ঘটেছে। বেশ কিছু মানুষ আর সহ্য করতে না পেরে তারা আত্মহত্যা পর্যন্ত করেছে, এইরকম ঘটনা ঘটেছে। মাঝখানে প্রধানমন্ত্রী একটাও সাংবাদিক সম্মেলন করলেন না। প্রথম লকডাউন চালু হয়ে যাওয়ার পর তিনি পরপর 3টে মুখ্যমন্ত্রীদের সঙ্গে মিটিং করলেন। এই মিটিং আগে করা যেত, পরিযায়ী শ্রমিকদের রক্ষা করা যেত, ডাক্তারবাবুদের সতর্ক করা যেত, স্বাস্থ্যকর্মীদের সতর্ক করা যেত, ওষুধ ইঞ্জেকশন টেস্টের বন্দোবস্ত নাই শেড সবটাকে একটা জায়গায় সংযুক্ত করে সম্পৃক্ত করে এই করোনা মোকাবিলায় নামা যেত, সেটা আমাদের দেশের সরকার করলো না। এ প্রশ্ন আজকে থাকছে, কিন্তু সরকার চলছে খুব একটা বিশেষ বলা চলবে না, তো এ প্রশ্ন থেকে যাচ্ছে। উল্টে দেখতে পেলুম কি, দেখতে পেলুম যে কোথাও কোথাও গোমূত্র প্রাণের নিদান, কোথাও কোথাও গোটা শরীরে গোবর লাগানোর নিদান, আবার কোথাও কোথাও কেউ কেউ বললেন যে নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে, তাহলে নাকি এই অতিমারি রোখা যাবে, এসব কথাবার্তা বলা হলো। এগুলো গুজব নয়, এগুলো মানুষকে বিপদে ফেলা নয়, এগুলোকে কি মানুষকে সতর্ক করা বলা হয়? এইটির বিরুদ্ধেই আমাদের বক্তব্য। পরিযায়ী শ্রমিকদের ফেরত আনতে হবে, তাদের পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা করতে হবে, তাদের মাথা পিছু কমপক্ষে কেন্দ্রীয় সরকারকে 7,500, রাজ্য সরকারকে 2,000 করে টাকা দিতে হবে, এবং তারা যেভাবে আসছে এইভাবে আসাটা বন্ধ করে তাদের গাড়ি ঘোড়ার ব্যবস্থা করতে হবে। রাজ্য সরকারের অনেক বাস আছে, সেই বাসে করে নিয়ে আসুক, ট্রেনে করে নিয়ে আসুক, বিনা ভাড়ায় নিয়ে আসুক। 600 টাকার টিকিট খবর নিয়ে দেখুন, ব্যাঙ্গালোর থেকে এখানে আসবে, পশ্চিমবঙ্গে আসবে, 600 টাকার টিকিট 2,700 টাকায় ব্ল্যাক হচ্ছে, এইরকম একটা পরিস্থিতি
आज के देशे बिराज करछे कत मानुषेर मृत्यु होच्छे आपनारा जानेन जे कलेराते एखोनो भारतवर्षे एक थेके देड़ लक्ष लोकेर प्रति बछरे मृत्यु हय आपनारा जानेन चौदह थेके पंद्रह हजार मानुष ना खेये तादेर मृत्यु हय আর আজকে করোনার পরিস্থিতিতে যেটুকুন খবর পাওয়া যাচ্ছে সবটা ঠিকঠাক পাওয়া যাচ্ছে না শতাধিক মানুষ রাস্তায় আস্তে আস্তে মারা গেছেন তারপরে হিসাব নিকাশের ক্ষেত্রে দেখছেন একটা লুকোনো ছাপানোর ব্যাপার গোপন রাখার ব্যাপার এই সব চলছে তাহলে মানুষকে আতঙ্কিত না হতে আমরা যেমন সরকার বলছেন তেমনি মানুষের কাছে সঠিক তথ্য পরিবেশনের ক্ষেত্রেও ঘাটতি থেকে যাচ্ছে এইটার আমরা বিরোধিতা করছি আমরা ডাক্তারবাবুদের নার্সদের আশা আইসিডিএস যারা ফ্রন্টলাইনে কাজ করছেন পুলিশ যারা দু মাস কোনো ছুটি পায়নি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন তাদের ঘন ঘন টেস্ট করতে হবে তাদের যথাযথ সাজ সরঞ্জাম দিতে হবে তাদের পিপিই দিতে হবে প্রকল্পে যারা কাজ করছেন তাদের কমপক্ষে পঁচিশ হাজার টাকা করে মাসিক বাড়তি অনুদান দিতে হবে মাইনে যা পায় পায় এই সমস্ত বিষয়গুলোকে দেখতে হবে এই দাবি নিয়েই আমরা ডাক্তারবাবুদের সামনে এসেছি এবং আমাদের দাবিগুলো ষোলোটা দাবি আছে সেই ষোলোটা দাবির কথা আমরা বলেছি প্রচেষ্টা প্রকল্প নিয়ে কি ছেলে মানুষ দিকে দেখতে পেলেন জয় বাংলা প্রকল্পের আজকে শেষ দিন কজন দরখাস্ত করতে পারবে জানি না সেটা নিয়েও ছেলে মানুষই চলছে এসব চলছে আবার বাস ভাড়ার গল্প শুনেছেন তো যার টাকা আছে সে বাসে চড়বে যার টাকা নাই বাসে চড়বে না বাসের মিনিমাম ভাড়া কুড়ি টাকা তারপরে একটু বাড়লে পঁচিশ একটু বাড়লে তিরিশ ক্রমবর্ধমান বাসের ভাড়া বাড়বে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যার পয়সা আছে বাসে চড়বে যার পয়সা নাই বাসে চড়বে না তাহলে কৃষক বলবে আমার ফসলের দাম আমি নিজে ঠিক করবো ডাক্তারবাবু বলবে আমার মাইনে আমি নিজে ঠিক করবো পুলিশ কর্মচারী বলবে আমার নিজের মাইনে আমি নিজে ঠিক করবো খেত মজুর বলবে আমার মাইনে আমি ঠিক করবো কারখানার শ্রমিক বলবে আমার মাইনে আমি ঠিক করবো কোনো নেগোসিয়েশন নাই কোনো আইন নাই অতএব যে যার মাইনে আমরা নিজেরা যা বলবো সেটাই তোমাকে সরকার মানতে হবে এবং চালু করতে হবে এই প্রশ্ন আজকে দেখা দিয়েছে আপনাদের মনে আছে কি না আমি জানি না আপনার আমার আমরা এখানে যারা আছি আমাদের জন্মের আগে ১৯৫৩ সাল সদ্য স্বাধীন ভারতবর্ষ গোটা ভারতবর্ষ সেই সবে স্বাধীন হয়ে যেয়েছে গড়ে ওঠার সময় আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ বিধান নাই মুখ্যমন্ত্রী তিনি বাইরে গেছেন প্রফুল্ল সেন ছিলেন খাদ্যমন্ত্রী তাকে রাজ্য সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে ব্রিটিশ কোম্পানি ট্রাম চলতো কলকাতায় হাওড়ায় সেই ট্রামের এক পয়সা ভাড়া বৃদ্ধি করেছিল ব্রিটিশ গভর্নমেন্ট নিজেদের লাভের জন্যে মুনাফার জন্যে ট্রামের যারা চালক ট্রামের যারা কন্ট্রাক্টর তাদের জন্যে নয় রাস্তা বাগানোর জন্যে নয় প্যাসেঞ্জারদের শোষণ করার জন্য এক পয়সা ভাড়া বাড়িয়েছিল দুর্বার দুর্বিষহ আন্দোলন গড়ে উঠেছিল বামপন্থীদের নেতৃত্বে সামনের সারিতে থেকে কমরেড জ্যোতি বসু কমরেড সত্যপ্রিয় মুখার্জি তারা সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মিটিং ডেকেছেন ১৪৪ ধারা জারি হয়েছে ওই সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত হয়েছে আমাদের বামপন্থী লোকজনেরা তারা অ্যারেস্ট হয়েছেন এত সত্ত্বেও আন্দোলন থেকে তারা পিছু হাটেনি শহীদের মৃত্যুবরণ করেছে গ্রেপ্তার হয়েছে কাঁদানে গ্যাসের শিকার হয়েছে লোকজনেরা কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট তোমার ট্রাম কোম্পানি যে এক পয়সা ভাড়া বৃদ্ধি করেছে ওটা তোমাকে উইথড্র করতেই হবে ওটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না জানেন কি সেই দিনকার সেই অত্যাচারের মুখ থেকে বাদ যায়নি সাংবাদিকগুলো আজকের সাংবাদিকদের একটি বড় অংশ তারা পেড নিউজ করে টাকা নিয়ে খবর করে কেবলমাত্র দু একজনের মুখ তারা সর্বদা দেখায় গরিব মধ্যবিত্ত মেহনতির যন্ত্রণা তারা তুলে ধরেনি সত্যেন মুখার্জি সাংবাদিকদের ভিতরে যার নাম ইতিহাসে লিপিবদ্ধ হয়ে আছে সেই সত্যেনবাবু সেদিন তার কলম সম্পাদকীয় একটা বড় কাগজের কলমে ঝলসে উঠেছিল যে এই সমস্ত অত্যাচারীরা হচ্ছে জননীর জঠরের জ্বালা ব্রিটিশ ট্রাম কোম্পানি বাধ্য হয়েছিল তাদের সেই যে বর্ধিত ভাড়া সেই ভাড়ার যে নির্দেশিকা তা প্রত্যাহার আবার দেখছেন গোটা ভারত জুড়ে আমাদের দেশের যে ৪৪টা শ্রম আইন তাকে আগেই মোদি সরকার ঠান্ডাঘরে পাঠিয়ে দিয়েছে চারটে কোর্ট করেছেন একটা কোর্টের আইন হয়েছে তিনটে বিরোধীদের বাধায় আইন হয়নি এখন বলছেন অলরেডি সাতটা রাজ্যে অর্ডিন্যান্স করে দেওয়া হয়েছে মধ্যপ্রদেশে হয়েছে মহারাষ্ট্রে হয়েছে গুজরাটে হয়েছে
মূলত বিজেপি শাসিত রাজ্যগুলোতে হয়েছে। এখন আর আট ঘন্টা নয়, বারো ঘন্টা শ্রমিকদের কাজ করতে হবে। 1886 সালের মহান যে লড়াই, মেয়েটে আট ঘন্টা মানুষ কাজ করবে, আট ঘন্টা মানুষের বিনোদনের জন্য থাকবে, আট ঘন্টা মানুষ বিশ্রামের জন্য রাখবে, সেই ইতিহাসকে আজকে কালিমালিপ্ত করে শ্রমিক কর্মচারীদের বারো ঘন্টা কাজ করানো হবে। ভারতবর্ষ এইরকম একটা জায়গায় যাচ্ছে। শুনেছেন ইপিএফের কথা, 15,000 টাকার নিচে যাদের আয় তাদের টাকাটা নাকি 3 মাস বা 6 মাস গভর্নমেন্ট দিয়ে দেবে। তারা 12% করে টাকা দিত, 12% গভর্নমেন্ট দিত, এখন বলছে 10% দেবো। তার মানে কর্মচারীদের হিসেব করে দেখুন, 2% মাইনের টাকা অলরেডি কমে গেল। স্বাভাবিকভাবেই তাদের যে মাসিক ভিডিও বা 3 মাস অন্তর যে ভিডিও গভর্নমেন্ট দেয়, সেই ভিডিওটা বন্ধ হয়ে যাবে। এই রকম একটা প্রশ্নের মুখোমুখি আমরা হয়েছি। কদিন আগে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করলেন 20,00,000 কোটি টাকা শ্রমিক কর্মচারীদের জন্য ভারতবর্ষকে নতুন করে গড়ে তোলার জন্য খরচ করবেন। আমাদের সবিনয় আবেদন, এর ভিতর থেকে 200 কোটি টাকা দিন। ভারতবর্ষের যেখানে যত ছড়িয়ে ছিটিয়ে শ্রমিক কর্মচারী আছে, তারা ট্রেনে চেপে বাসে চেপে তারা বাড়িতে ফিরতে পারবেন, মাত্র 200 কোটি টাকা আপনারা খরচ করুন। তা কিন্তু হচ্ছে না। কমপক্ষে 14 কোটি লোক, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এ রাজ্য থেকে অন্য রাজ্য, অন্য রাজ্য থেকে সেই রাজ্যই তারা কাজ করছে, তাদের বাড়িতে ফিরিয়ে আনতে হবে। এই শ্রমিকের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে সরকার, তার বিরুদ্ধে আমরা ট্রেড ইউনিয়ন সিআইটিইউ, একমাত্র বিজেপি আর তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন বাদ দিয়ে আমরা কালকে দিল্লিতে মিটিং করেছি। আমরা সিদ্ধান্ত করেছি যে 22 তারিখ সকাল 9টা থেকে বেলা 4টে পর্যন্ত আমরা অনশন করব, এবং এই যে অর্ডিনেন্স, এই অর্ডিনেন্সের আমরা তীব্র বিরোধিতা করব। আপনারা জানেন এই কোভিড-19 কথা আপনাদের আমি একটু বলি। নিউইয়র্ক একটা স্বয়ংসম্পন্ন, আর্থিকভাবে সংগতি সম্পন্ন দেশ, সেইখানে জনসংখ্যা হচ্ছে 1,90,00,000, আর আমাদের ভারতবর্ষের একটা ছোট্ট রাজ্য তার জনসংখ্যা হচ্ছে 3,30,00,000। তাদের মাথা পিছু আয় $88,981, আর কেরলের হচ্ছে আপনার $2,937। নিউ ইয়র্কে আপনি